दाराले दुआरे मोर, दाराले दुआरे मोर। আসসালামু আলাইকুম, আমি উত্তর ইউনিভার্সিটি থেকে শারমিন আক্তার নিশি। উৎকোক স্টুডিওকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার জন্য। আমাদের মতো এই ধরনের আমাদের মতো ছাত্রছাত্রীদেরকে এই ধরনের অনুষ্ঠানে বা এই ধরনের প্রোগ্রামে সুযোগ করে দেওয়ার জন্য, এবং কোক স্টুডিওকে ধন্যবাদ জানাই আমাদের দেশীয় ঐতিহ্যকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য। লেটস বিগিন এ নিউ জার্নি। বর্তমান জেনারেশন যারা, তারা আসলে আমাদের ঐতিহ্যবাহী যেই গানগুলো আছে বা ফর্মগুলো আছে সেগুলো সম্পর্কে তেমন বেশি সচেতন না বা জানতেও চায় না। এখন যদি হয় পড়াশোনা করে ঘেঁটে পড়তে হবে, সেক্ষেত্রে কিন্তু তারা আগ্রহী হবে না। কোক স্টুডিও যখন গানগুলো ফিউশন করছে এবং তার ব্যাকগ্রাউন্ডে কী কী আছে সেই সম্পর্কে শেয়ার করছে, এতে করে স্টুডেন্টদের আলাদাভাবে পড়তেও হচ্ছে না বা তাদের কাছে মনে হচ্ছে না যে জ্ঞানগর্ব ব্যাপারটাকে এড়িয়ে যায়। তারা খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছে এবং সেটাকে প্র্যাকটিস করতে করতে নিজেদের ঐতিহ্যকে আসলে ধারণ করছে। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে ভাসবে ভাসো তার জীবনে ঝড়, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। আমি তেমন গান করি না যদিও, কিন্তু আমার কাছে বাংলাদেশের যে গানগুলো আছে এগুলোই বেশি শুনি আর এগুলোই ভালো লাগে। বাংলা হচ্ছে আগের যে গানগুলো আছে, যেমন হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আগের যেগুলো অনেক বেশি পুরনো ওল্ড সং, এগুলো ভালো লাগে। দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার। একটা অসাধারণ একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে কোক স্টুডিওর এই আয়োজনটার জন্য। কোক স্টুডিওকে আমরা ধন্যবাদ জানাই। কোক স্টুডিও বাংলা আসার পর বাংলা গানের যে ঐতিহ্যটা, পুরোনো যে গানগুলা একেবারে নির্জীবিত হয়ে যাচ্ছিল এগুলো আবার উজ্জীবিত হচ্ছে, এই জন্য কোক স্টুডিওকে ধন্যবাদ। আমরা সিজন থ্রির জন্য অনেক আশাবাদী। কোক স্টুডিও তো শুরু থেকেই আমাদের বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী গান, পুরনো গানগুলোকে নতুনভাবে তুলে নিয়ে আসা এবং আধুনিকতার সাথে সেটার একটা মেলবন্ধন ঘটানো, এই সুযোগটা কোক স্টুডিও তৈরি করে দিচ্ছে। এবং একই সাথে সাথে যখন আবার ক্যাম্পাসে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের ভেতরেও তারা এই সুযোগটা করে দিচ্ছে, তখন আসলে শিক্ষার্থীদের একই সাথে যেরকম কোক স্টুডিওর মতো একটা বড় প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ থাকছে, সেই সাথে সাথে এটা কিন্তু আরেকভাবে দেখলে বাংলার যে সংস্কৃতি এবং বাংলা গানের যে ব্যাপক বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যের সাথেও তার এক ধরনের মেলবন্ধন হচ্ছে।